আসসালামু আলাইকুম। আজকে আমি সহজ রেসিপিতে শেয়ার করব ক্যারামেল সুজির হালুয়া, যেটা রুটি পরোটা বা এমনিতে খেতে ভীষণ মজার হয়ে থাকে। বারবার কিন্তু এক জিনিস খেতে ভালো লাগে না, তো এভাবে একদিন হলে বাসায় ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। সেই সাথে অল্প উপকরণ দিয়েও কিন্তু এটা বানানো হয়ে যায়। চলুন রেসিপিটা শুরু করা যাক। কতটুকু পরিমাণ সুজি দিয়ে হালুয়া রান্না করবেন সেটার পরিমাণ অনুযায়ী নিয়ে নেবেন। আমি এখানে মেজারিং কাপের হাফ কাপ পরিমাণ সুজি নিয়েছি। শুকনো প্যানে এটা এখন আমি ভেজে নিব, কোনো প্রকার তেল বা ঘি দিব না। সুজি ভাজা হয়ে গেলে কালারটা পরিবর্তন হয়ে যাবে, সেই সাথে সুন্দর একটা ফ্লেভারও বের হবে। এ পর্যায়ে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি সুজিটা, আর এটা কিন্তু গরম গরম অবস্থায় করে নিতে হবে। যতটুকু পরিমাণে সুজি নেবেন ঠিক তার 3 ডাবল পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিবেন, বা পানির সাথে কিন্তু গুঁড়ো দুধটা মিশিয়েও পরিমাণ মতো দিয়ে দিবেন। আর দুধটা কিন্তু আমি কাঁচা দুধই ব্যবহার করেছি। এরপর এভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এটা এক সাইডে রেখে দিব। ফ্রাই প্যানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। যতটুকু পরিমাণ সুজি নেবেন ঠিক ততটুকু পরিমাণে চিনি নেবেন, এতে করে মিষ্টিটা ঠিকঠাক মতো দিতে পারবেন এবং টেস্টটাও কিন্তু পারফেক্ট আসবে। সেই সাথে ঘি দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ পরিমাণে। চাইলে যতটুকু সুজি ঠিক ততটুকু পরিমাণে ঘি দিয়ে দিতে পারবেন। ফ্লেভারের জন্য 2টা এলাচ দিয়ে দিলাম। চিনি এবং ঘিটা আমি চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে জ্বালিয়ে নিচ্ছি। যখন চিনিটা গলে ক্যারামেলের মতো কালার চলে আসবে ঠিক সে পর্যায়ে এখানে হাফ কাপের মতো পানি দিয়ে দিব। অল্প অল্প করে হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি, আর অবশ্যই কিন্তু সাবধানতার সাথে দিয়ে দিতে হবে। এরপর এখানে আগে থেকে দুধ এবং সুজির যে লিকুইডটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। হাফ কাপ পরিমাণ সুজির জন্য এখানে আমি 3 কাপ পরিমাণে লিকুইড দুধ নিয়েছি, আর হাফ কাপ পরিমাণে নর্মাল পানি ব্যবহার করেছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এখন চুলার আঁচটা মিডিয়াম টু লোয়ে রেখে নেড়ে চেড়ে মিশিয়ে এটা ঘন হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখানে কিন্তু দুধের পরিমাণ আরও বাড়াতে পারবেন। যত বেশি জ্বালাবেন এই হালুয়া খেতে কিন্তু ততই টেস্টি হবে। অনেকে কিন্তু ঘিয়ের ফ্লেভারটা পছন্দ করে না, একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাছে এর টেস্টটা ভালো লাগবে। নেড়ে চেড়ে কিন্তু আমি এভাবে করে চুলো রাস্তা লোয়ে রেখে এখন ভালোভাবে আরও মিশিয়ে নিচ্ছি। এক পর্যায়ে দেখবেন যে এটা প্যানের গা থেকে কিন্তু ছেড়ে আসবে, ঠিক সে পর্যায়ে চুলোটা অফ করে এটা একটা সার্ভিং বোলে নিয়ে নিতে হবে। চাইলে কিন্তু এর থেকে বেশি টাইটও করতে পারবেন বা এর থেকে বেশি নরমও করতে পারবেন, তবে আমার কাছে এভাবেই আসলে রাখতে ভালো লেগেছে। কারণ এইভাবেই রাখলে কিন্তু পরোটা বা রুটির সাথে খেতে ভালো লাগবে, আর বরফির মতো হয়ে গেলে কিন্তু রুটি পরোটার সাথে খেতে ভালো লাগবে না। উপর দিয়ে আমি কিছু বাদাম কুচি দিয়ে দিচ্ছি। হালুয়াটা রান্না করার সময় কিন্তু ড্রাই ফ্রুটস বা কিছু কিশমিশও দিয়ে দিতে পারবেন। এই হালুয়াটা রান্না করার পরে ঠান্ডা করে যে কোনো এয়ারটাইট বক্সে রেখে নর্মাল ফ্রিজে 1 সপ্তাহের মতো সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আশা করছি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন।